সকলকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি সিম ইমরান। আজকে আলোচনা করব গণিতের প্যাটার্ন নামক চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমরা আজকে আলোচনা করব পাঠ্যবইয়ের 9, 10 এবং 11 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমাদের 9 নম্বর যে প্রশ্ন, সেখানে একটি চিত্র ছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটি চিত্র ড্র করেছি। এবং আমাদের প্রশ্নে বলা হয়েছে যে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ এই চিত্রগুলো জ্যামিতিক চিত্র এবং এই চিত্রগুলো কাঠি দিয়ে ড্র করা হয়েছে। 1 নম্বর বা 1 নম্বর প্রশ্ন বলছে কাঠির সংখ্যার তালিকা তৈরি করো। তো এখানে যে কাঠির সংখ্যার সেখানে আমরা যে তালিকাটা তৈরি করব, অর্থাৎ 1 নম্বর চিত্রে আমাদের কতগুলো কাঠি আছে সেটা আমাদেরকে তৈরি করতে বলেছে। অর্থাৎ আমরা যদি কাউন্ট করি 1, 2, 3, 4, 1 নম্বর চিত্রে আমাদের 4টি কাঠি লেগেছে, 2 নম্বর চিত্রে 1, 2, 3, 4, 5, 6, 7 7টি কাঠি লেগেছে, এবং 3 নম্বর যে চিত্রটি রয়েছে সেখানে কাঠির সংখ্যা 4 আর 3 = 7, 8, 9, 10, অর্থাৎ 10টি কাঠি লেগেছে। এটাকে তোমরা কী করবে, বক্স আকারে সাজিয়ে সুন্দর করে লিখবে। ক নম্বর যে প্রশ্ন, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে তোমরা তালিকাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4, দ্বিতীয় চিত্রে 7 এবং 3 নম্বর চিত্রে 10, এর পরবর্তীতে আমরা যে সংখ্যাটি নির্ণয় করব সেটি কত হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি যে 4 থেকে 7 হয়েছে, অর্থাৎ কত বেড়েছে, 3 বেড়েছে, আবার 7 থেকে 10 হয়েছে, আরও 3 বৃদ্ধি পেয়েছে, এর যে পরবর্তী সংখ্যাটি সেটিও কিন্তু আমাদের 3 বৃদ্ধি পাবে। অর্থাৎ 10-এর সাথে যদি আমরা 3 যোগ করে ফেলি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি কত পাব, 13। অর্থাৎ আমাদের যে তালিকার পরবর্তী সংখ্যা সেটি হবে 13। ক নম্বর প্রশ্ন বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। অর্থাৎ এখানে যে আমরা তৃতীয় চিত্রটি লক্ষ্য করছি, চতুর্থ যে আমাদের চিত্রটি হবে সেই চিত্রটিতে কতগুলো কাঠি লাগবে সেটা আমরা ব্যবহার করব বা আমরা আঁকব। আমরা যদি চতুর্থ চিত্রটি আঁকি, ঠিক ব্যাপারটা কেমন দাঁড়াবে, আমরা ঠিক এই পর্যন্ত তো একদম ঠিক রাখব, আমরা একবারে করে ফেলতে পারি। বাস, অর্থাৎ এই পর্যন্ত আমার 10টি কাঠি লেগেছিল, এরপরে আমার 11, 12, 13 আরও 3টি কাঠি আমি যোগ করেছি, অর্থাৎ 13টি কাঠির সমন্বয়ে আমি চতুর্থ যে জ্যামিতিক চিত্রটি সেটি কিন্তু আমি আর্ট করতে পেরেছি। এবং ক নম্বরে যে আমার বলেছিল যে তালিকার পরবর্তী সংখ্যাটি কত সেটি কিন্তু 13 ছিল, এবং গ নম্বর প্রশ্নে সেটা আমি ভেরিফাই করে ফেললাম। এই ছিল আমাদের 9 নম্বর প্রশ্ন, খুবই সিম্পল একটা প্রশ্ন। 10 নম্বর যে আমাদের প্রশ্নটি রয়েছে সেটি বলেছিল যে দেয়াশালাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ত্রিভুজ রয়েছে এবং এগুলো দেয়াশালাইয়ের কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের ক নম্বর প্রশ্ন বলেছিল যে চতুর্থ চিত্রে দেয়াশালাইয়ের কাঠির সংখ্যা বের করো। এটা প্রথম চিত্র, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে চিত্রটি হবে সেখানে দেয়াশালাইয়ের যে কাঠির সংখ্যা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে আমাদের যে তৃতীয় চিত্রটি ঠিক এরকম, আমরা চতুর্থ চিত্রটি ঠিক যেভাবে আঁকবো সেটি ঠিক একদম সেমভাবে একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের কিভাবে করে চতুর্থ চিত্রটি আঁকতে হবে, ঠিক একই রকমভাবে। বাস, আমি এঁকে ফেললাম চতুর্থ চিত্রটি। এই চতুর্থ চিত্রে আমাদের দেয়াশালাইয়ে যে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে ছিল আমাদের 1, 2, 3, 3টি, দ্বিতীয় চিত্রে আমাদের ছিল 3-এর সাথে আরও 2টি যোগ হয়েছে 5, প্রথম চিত্রে 3টি, দ্বিতীয় চিত্রে 5টি, তৃতীয় চিত্রে আমাদের 3, 2, 5, 6, 7, 7টি, এবং চতুর্থ চিত্রে আমাদের যে দেয়াশালাইয়ের কাঠি লেগেছে তার সংখ্যা হচ্ছে 3, 2, 5, 2, 7, 2, 9টি, ঠিক আছে? আমাদের ক নম্বর প্রশ্ন কিন্তু সলভ হয়ে গেল। খ নম্বর বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ একটা প্যাটার্ন মেনটেন করে কিন্তু এখানে আমাদের 9টি কাঠি লেগেছে। কিভাবে, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে প্রথম চিত্রে 3টি লেগেছে, দ্বিতীয় চিত্রে 5, তৃতীয় চিত্রে 7, চতুর্থ চিত্রে আমাদের লাগলো 9টি কাঠি, অর্থাৎ 3, 5, 7, ঠিক আছে? 2, 2 করে বেড়েছে, 3 থেকে 5 হয়েছে, 2 বেড়েছে, 5 থেকে 7 হয়েছে, 2 বেড়েছে, 7-এর যে পরবর্তী সংখ্যা সেটা কিন্তু আমাদের 9 হবে, অর্থাৎ আরও 2 বাড়বে, অর্থাৎ সাথে সাথে 2 যদি আমরা যোগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের 9 চলে আসবে। আচ্ছা, তার মানে এই যে খ নম্বর প্রশ্নটা বলেছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো, অর্থাৎ আমাদের যে এই যে পরবর্তী সংখ্যা যে 9 চলে আসলো এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে পেতে পারি।
তো এর জন্য আমাদের একটা বিশেষ সূত্র রয়েছে। আমরা প্রথমে প্রথম তিনটার জন্য যে প্যাটার্নটা পেয়েছি সেটা একটু লিখি, 3, 5, 7, এটা একটি প্যাটার্ন। তো এই প্যাটার্নের যে পরবর্তী সংখ্যা সেটা বের করতে আমরা যে সূত্রটি পাব, যেটাকে আমরা বীজগণিত রাশি বলতে পারি, সেটা আমরা সবার আগে বের করে নিব। সেটা কিভাবে বের করা যায়, এটার জন্য একটা ফর্মুলা হচ্ছে প্রথম পদ যোগ ক বিয়োগ এক গুণ সাধারণ অন্তর। ওকে, সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যার যে পার্থক্য সেটিকে আমরা বলছি সাধারণ অন্তর। প্রথম পদ এখানে আমাদের রয়েছে 3 যোগ ক বিয়োগ এক, এটাকে আমরা ঠিক রাখলাম, গুণ সাধারণ অন্তর হচ্ছে 5 থেকে 3 বিয়োগ করেছি 2, আবার 7 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কিন্তু 2, অর্থাৎ সাধারণ অন্তর কিন্তু আমাদের এখানে 2। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3 যোগ 2 এর সাথে ক যোগ হয়ে গিয়ে 2 ক, 2 এর সাথে 1 গুণ হলে হবে 2, আমরা পেয়ে যাচ্ছি 2 ক যোগ 1। অর্থাৎ এই সূত্র মেনটেন করে, এই বীজগণিতীয় রাশি মেনটেন করে আমাদের পরবর্তী সংখ্যাটা বের হবে, যেখানে কয়ের মান 1, 2, 3, 4, 5 এইভাবে ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। এখন আমরা কততম সংখ্যাটা বের করতে চলেছি, আমাদের পরবর্তী সংখ্যা বলেছে, অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ আমাদেরকে বের করতে বলেছে। তাহলে চতুর্থ পদ বের করতে হলে কয়ের মান হয়ে যাবে 4, তাহলে সেক্ষেত্রে কয়ের জায়গায় আমরা যদি 4 বসাই, 4 × 2 = 8, 8 + 1, অর্থাৎ উত্তরটা চলে আসবে 9। দেখেছ খুব সহজেই কিভাবে করে পরবর্তী পদটা আমরা বের করলাম একটা সূত্রের সাহায্যে। এই সূত্রটা তোমরা মাথায় রাখবা, এই সূত্র দিয়ে এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্ক আমরা সমাধান করব। গ নম্বর যে প্রশ্নটা বলেছে যে শততম প্যাটার্ন তৈরি করতে বা তৈরিতে কতগুলো দিয়াশালাইয়ের কাঠির প্রয়োজন। ওকে, শততম প্যাটার্ন তৈরিতে আমরা মূল কাজটাই করে ফেলেছি, মূল কাজটা হচ্ছে এই বীজগণিত রাশিটা বের করা, যে কোন সূত্রের সাহায্যে আমাদের এই প্যাটার্নটা ফলো হচ্ছে, সেটা হচ্ছে 2 ক যোগ 1। ওকে, আচ্ছা, এখন এই 2 ক যোগ 1টাকে ফলো করে আমরা গ নম্বরটাকে সমাধান করব। আমাদের গ নম্বরটা বলেছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালাইয়ের কাঠির প্রয়োজন হবে, যেখানে কয়ের মান হবে 100। তো কয়ের মান যদি আমরা এখন 100 বসিয়ে দিই তাহলে খুব সহজে আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারব, যোগ 1, তাহলে আমরা এখানে পাচ্ছি 200 + 1 = 201টি। অর্থাৎ শততম প্যাটার্ন তৈরি করতে আমাদের অ্যাকচুয়ালি 201টি দিয়াশালাইয়ের কাঠের প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ এবং শেষ সৃজনশীল প্রশ্নটিতে, 11 নম্বর সৃজনশীল প্রশ্ন। আমাদের 11 নম্বর প্রশ্ন বলছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্যাটার্ন আছে এবং আমাদের ক নম্বর প্রশ্ন বলছে 29 ও 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তো 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ দুটি সংখ্যাকে বর্গ করে সমষ্টি করলে যাতে করে 29 হয় এবং 37 হয় সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা আমরা কিভাবে করব, আমরা প্রথমেই ক নম্বর এখানে লিখলাম ক, এরপর 29কে আমরা ভেঙে লিখব। আমরা কিভাবে সেটি পেতে পারি, আমরা যদি 5-এর উপর স্কোয়ার করি, তার সাথে যদি 2-এর উপর স্কোয়ার করি তাহলে কিন্তু 29 হয়ে যায়। সেটা কিভাবে, 5-এর উপর স্কোয়ার করলে 5 × 5 = 25, 2-এর উপর স্কোয়ার বা বর্গ করলে হবে 4, অর্থাৎ 25-এর সাথে 4 যোগ করলে হয় 29। তাহলে 29 নম্বরটা আমরা সলভ করে ফেললাম। আচ্ছা, এরপরে 37 কিভাবে হয়, আমরা জানি 36-এর সাথে 1 যোগ করলে কিন্তু 37 হয়, তাই না? তো সেক্ষেত্রে আমরা 36কে কীভাবে লিখতে পারি, 6-এর উপরে বর্গ করলে হয় 34 এবং 1-এর উপর বর্গ করলে হবে 1, তাহলে 36 + 1 = 37, অর্থাৎ আমাদের কিন্তু এই অংশটা আমরা সলভ করে ফেললাম। ওকে, আচ্ছা, এরপরে খ নম্বর যে অংশটা রয়েছে, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করা, অর্থাৎ এখানে যে তালিকাটা রয়েছে পরবর্তী 4টি সংখ্যা আমাদেরকে বের করতে হবে। আমাদের এখানে 37 পর্যন্ত এসে স্টপ হয়েছে, এরপরের সংখ্যা অর্থাৎ এরপরে যে 4টি সংখ্যা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে তালিকাটিকে আগে লিখা। আমরা তালিকাটি লিখছি 5
তেরো, একুশ, ২৯ এবং ৩৭। ওকে, আচ্ছা, এখন এদের মধ্যে আমাদেরকে কি করতে হবে, একটা বিশেষ সম্পর্ক তৈরি করতে হবে। সেই সম্পর্কটা আমরা কিভাবে পাবো, আমরা একটু লক্ষ্য করে দেখি যে পাঁচ থেকে ১৩ হয়েছে, এখানে ৮ বৃদ্ধি পেয়েছে, ১৩ থেকে ২১ হয়েছে, এখানেও ৮ বৃদ্ধি পেয়েছে, ২১ থেকে ২৯ হয়েছে, এখানেও ৮ বৃদ্ধি পেয়েছে, ২৯ থেকে ৩৭ হয়েছে, এখানেও কিন্তু ৮ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ঠিক পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাতে যাওয়ার জন্য আমাদেরকে সবসময় একই রকম সংখ্যা অর্থাৎ ৮ যোগ করতে হয়েছে। অর্থাৎ এরপরে যে সংখ্যাগুলো আমরা পেতে চলেছি সেই সংখ্যাগুলোতে আমাদেরকে ৮ যোগ করেই বের করতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক এইভাবে করে এখন আমরা চারটি সংখ্যা বের করবো। অর্থাৎ ৩৭ এর সাথে সর্বপ্রথম আমরা ৮ যোগ করব। ৩৭ এর সাথে যদি আমরা ৮ যোগ করি আলটিমেটলি রেজাল্টটা হবে ৪৫। তারপরে ৪৫ এর সাথে আমাদের আরও ৮ যোগ করতে হবে, ৪৫ এর সাথে ৮ যোগ করলে হবে ৫৩। এরপরে আমাদের ৫৩-র সাথে আরও ৮ যোগ করতে হবে, রেজাল্ট হবে ৬১। এবং ৬১-র সাথে আমাদেরকে আরও ৮ যোগ করতে হবে এবং ফাইনালি আমাদের রেজাল্ট হয়ে যাবে ৬৯। ঠিক এখানেও সেইটি হয়ে যাবে, বা আমরা এখানে বসাতে পারি ৪৫, ৫৩, ৫৩-র পরে আমাদের আসবে ৬১, ৬১-র পরে আমাদের আসবে ৬৯। ঠিক এইভাবে করে আমরা পরবর্তী যে চারটি সংখ্যা সেটি আমরা খুব সহজেই নির্ণয় করতে পারলাম। এখন আমাদের যে নেক্সট প্রশ্ন সেটি বলেছে যে তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এই যে তালিকাটা রয়েছে আমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে, সেই তালিকার যে প্রথম ৫০টি সংখ্যা তাদের সমষ্টি নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমরা খুব সহজেই সেটা পারবো, একটু মনোযোগের সাথে তোমরা লক্ষ্য করলে তোমরাও পেরে যাবে। তো এজন্য প্রথমত আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই যে তালিকাটা এখানে তৈরি হয়েছে সে তালিকাটা তৈরি হওয়ার জন্য যে বিশেষ বীজগণিতীয় রাশিটি ব্যবহার করা হয়েছে সেটি আগে আমাদেরকে বের করতে হবে, এবং সেটি বের করার জন্য কি সূত্র অবলম্বন করতে হয় সেটি তোমাদেরকে আমি একটু আগেই অঙ্ক আমরা যখন ১০ নম্বর অঙ্ক করছিলাম তখন আমি দেখিয়ে দিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম পদ যোগ ক বিয়োগ ১ গুণ সাধারণ অন্তর, সাধারণ অন্তর। এখন আমাদের প্রথম পদ কত আছে এখানে, ৫, যোগ ক বিয়োগ ১ গুণ সাধারণ অন্তর কত। আমরা এখানে লক্ষ্য করেছি যে প্রতি ক্ষেত্রেই যে পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করলে ৮ হয়ে যায়, অর্থাৎ ১৩ থেকে ৫ বিয়োগ করলে ৮, ২১ থেকে ১৩ বিয়োগ করলে ৮, ২৯ থেকে ২১ বিয়োগ করলেও ৮ হচ্ছে, ৩৭ থেকে ২৯ বিয়োগ করলেও ৮ই আমরা পেয়েছি। অর্থাৎ সাধারণ অন্তর আমাদের এখানে ৮। এরপর আমরা ক্যালকুলেশন করছি, ৫ যোগ ৮ ক বিয়োগ ৮, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে ৮ ক হবে ৩, ৮ ক বিয়োগ ৩। এই বীজগণিতীয় রাশি মেনটেন করে আমাদের এই ধারাটি বা আমাদের এখানে যে তালিকাটি সেটি তৈরি হয়েছে। ঠিক আছে, তোমরা এটা যাচাই করে নিতে পারো, কয়ের মান যদি আমরা ১ বসাই তাহলে ৮ গুণ ১ ৮, ৮ থেকে ৩ বিয়োগ করলে আমাদের কত হবে ৫, কয়ের মান যদি আমরা এখানে ২ বসাই ৮ ২ ১৬, ১৬ থেকে যদি ৩ বিয়োগ করি তাহলে হয় ১৩। ঠিক আছে, এইভাবে করে কয়ের মান যদি আমরা ৩ বসাই, তিন আটে ২৪, ২৪ থেকে ৩ বিয়োগ করলে ২১, এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটি সংখ্যায় পেয়ে যাব। তো আমরা এখন এই বীজগণিত রাশিটি ব্যবহার করে গণনাটা সমাধান করব, তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি। তো ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য যেহেতু সমষ্টি নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটি লাগে, তাই এই ৫০টি সংখ্যা মানে হচ্ছে ৫০তম সংখ্যাটি কত সেটি আমাদেরকে বের করতে হবে, যেটি আমাদের শেষ সংখ্যা। তো সেটি বের করার জন্য আমাদের ৫০তম সংখ্যাটা বের করতে হবে, আমরা এই ৫০তম সংখ্যাটি বের করব। তো ৫০তম সংখ্যাটা কত হবে, ৮ ক বিয়োগ ৩, ৮ গুণ ৫০ বিয়োগ ৩, তাহলে সেক্ষেত্রে ৮ এর সাথে ৫০ গুণ করলে হবে ৪০০, ৪০০ বিয়োগ ৩, ফাইনালি রেজাল্টটা হচ্ছে ৩৯৭।
ঠিক আছে, এটি হচ্ছে আমাদের 50তম সংখ্যা। এখন সমষ্টি নির্ণয়ের যে সূত্র সেটি আমরা অ্যাপ্লাই করব। সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে প্রথম সংখ্যা তার সাথে শেষ সংখ্যার যোগফল, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এটাকে ব্র্যাকেটে গুণ, এখানে আমাদের পদসংখ্যা, পদসংখ্যা লেখার জায়গা নাই, আমি এখানে ছোট করে লিখছি পদসংখ্যা, আমাদের এটিকে ভাগ করতে হবে দুই দিয়ে, অর্থাৎ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ব্র্যাকেটে রেখে গুণ পদসংখ্যা ভাগ দুই, অর্থাৎ প্রথম সংখ্যা আমাদের এখানে, আমাদের যে তালিকাটি সেই তালিকার যে প্রথম সংখ্যা ছিল সেটি ছিল কত, আমাদের আমরা পেয়েছিলাম 5, এবং আমাদের 50তম সংখ্যা যেটি আমাদের শেষ সংখ্যা সেটি আমরা বের করেছি 397, অর্থাৎ 5 যোগ 397 আমরা ব্র্যাকেটে রাখলাম, এবং পদ সংখ্যা অর্থাৎ কতগুলো পদ নিয়েছি বা কতগুলো সংখ্যা নিয়েছি 50টি, তাই না? তাই এখানে 50 হবে, ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে এখন 5-এর সাথে যদি 397 আমরা যোগ করে ফেলি, আমাদের যে রেজাল্টটা আসবে সেটি হচ্ছে 402 গুণ, এখানে আমরা 50 ভাগ 2। এখন 2 দিয়ে যদি তুমি 50কে কাটাকাটি করো বা ছোট করো ভাগ করে, তাহলে তুমি পাচ্ছ কত, 25। এখন 10,050, অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর সেটি কিন্তু আমরা পেয়ে গেছি। তোমরা এখানে সূত্রটা একটু খুব সুন্দর করে লিখবা, যে সমষ্টি সমান লম্বা দাগ দিয়ে দিবে, উপরে লিখবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদসংখ্যা, তোমাদের এটা উদাহরণে দেওয়া আছে ভাগ দুই, তারপর সুন্দর করে তোমরা লিখে ফেলবে। তাহলে তোমরা দেখলে ঠিক কীভাবে করে আমি 11 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছিল আমাদের পাঠ্যবই সেটি খুব সহজে সমাধান করে ফেললাম। তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি, নেক্সট টিউটোরিয়াল আবারও দেখাবে। ধন্যবাদ সকলকে।